বা ধর্ষণটা, ধর্ষণটা হচ্ছে যে কোল্যাটারাল ড্যামেজ অ্যাকচুয়ালি, মূল তো হচ্ছে খুনটা। কতগুলি দুষ্কর্মের আতুর ঘর হচ্ছে ওই হসপিটালটা। কেন এই খুনটা করতে হলো, কোন ঘটনা মেয়েটি জেনে ফেলেছে যেটা ধামাচাপা দেওয়ার প্রয়োজন ছিল, এইসব দেখে খেপে গিয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিত ফাঁসি চেয়ে বসছেন। এই রকম আবহ যখন তখন ওরা কি ডিফেন্স করছে যাচ্ছে, তখনই ডিফেন্স করছে, তখনই বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। দিদি, আজকে আমরা দেখলাম যে একদম সিবিআইয়ের হাতে আবার একটি নতুন তদন্তভার চলে গেল। মূলত যেটা দেখছিলাম আমরা যে একদম যে রাজ্যে করে যে সমস্ত কাজ হচ্ছে, কুকর্ম হয়েছে, সেই সমস্ত ভার যেমন রাজ্যের কাছে ছিল, সেই ভার এবার সিবিআইয়ের হাতে চলে গেল। কি বলবেন জানে, আসল তো এই যে খুন বা ধর্ষণটা, ধর্ষণটা হচ্ছে যে কোল্যাটারাল ড্যামেজ অ্যাকচুয়ালি, মূল তো হচ্ছে খুনটা। খুনটা কেন হলো তার ভিতরের কারণগুলোই তো হচ্ছে আর্জি করার ভিতরে যে যে অনিয়ম বেনিয়ম অনাচার যা যা হচ্ছিল, সেটা তদন্ত যদি না হলো, এটা যদি সিবিআই সঠিকভাবে তদন্ত না করতে পারে, তাহলে তো খুনের রহস্য কিনে আনা হবে না। অতএব এটা ঠিক বলছে, এটা আইনের নিয়ম মেনেই হয়েছে বলে আমার ধারণা। সন্দীপ ঘোষকে যেমন এখন যেটা জানা যাচ্ছে যে সিবিআই হাতে নতুন আরেকটি তদন্ত ভার, যে সন্দীপ ঘোষের ব্যাপারে যে সমস্ত অভিযোগ উঠছিল সেই তদন্ত ভার এবার সিবিআইয়ের হাতে এলো। মানে একদিকে যেমন আর্জি করে ওই চিকিৎসকের ভার তো রয়েছে, তার সাথে সাথে তার সে কি বিআই কাজ করেছে 2021 সাল থেকে আর্জি করে সেই তদন্ত ভার সিবিআইয়ের হাতে গেল। না, এটা শুধু 2021 নয়, এটা পরিবর্তনের আগে থাকতেই এই কতগুলি দুষ্কর্মের আতুর ঘর হচ্ছে ওই হসপিটালটা, এবং অন্যান্য সরকারি হসপিটালও বোধ হয় নিশ্চয়ই লাইন দিয়েই আছে, এটা ধরা পড়েছে। তো আমি একটু আগে এইটাই বললাম যে খুন বা ধর্ষণটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। কেন এই মেয়েটিকে মরতে হলো, মেয়ে বলে তাই তার ধর্ষণ হয়েছে, পুরুষ হলে তো সেভাবে ধর্ষণ হতো না। তো কেন এই খুনটা করতে হলো, কোন ঘটনা মেয়েটি জেনে ফেলেছে যেটা ধামাচাপা দেওয়ার প্রয়োজন ছিল, এবং কোন অন্যায়টা এর সাক্ষী, এটাই তো হচ্ছে, এটা যদি তদন্ত না করে সিবিআই, খুনের তদন্তের কাছে তারা পৌঁছতে পারবে না। তো এ না হলে বি শেখা যায় না। তো এবার স্বাভাবিক পদ্ধতি মেনেই এটা হয়েছে এবং এটাই সঠিক হয়েছে। অলরেডি কলকাতা পুলিশ অনেক কিছুই ট্যাম্পোজ করে রেখে দিয়েছে, প্রমাণ যা কিছুই সম্ভব ছিল, বাকি বকিয়া যা আছে আশা করা যায় যে সমস্ত মানে অ্যামিনিটিস ওদের হাতে আছে, সেগুলি দিয়ে ওরা একটা সত্যকে নিশ্চয়ই তুলে ধরবে। গতকাল দিদি আমরা দেখলাম যখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছিল, রাজ্য বিজেপির তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি মাঝখানে হেসে দেন এবং যে বিষয়টি একদম ক্ষুব্ধ হয়ে যান। সিবিআই এর তরফ থেকে আইনজীবী কি বলবে যে এমন একটা বিষয়ে মামলা হচ্ছে, সেখানে হাসিটা কি করে আসে? ওটা বোধ হয় রাজ্য যে সরকারের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি হেসে ফেলেছিলেন, মানে সেটাই আর কি, মানে জনগণের টাকায় নয় ছয় এবং মোৎসব হচ্ছে যে, এটা তার আর একটা উদাহরণ। আমি একটা জিনিস মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পথে নামছেন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মকারি অফ ডেমনস্ট্রেশন ইন ডেমোক্রেসি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সাথে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব দেখে খেপে গিয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিত ফাঁসি চেয়ে বসছেন। এই রকম আবহ যখন তখন ওরা কি ডিফেন্স করছে যাচ্ছে, 3 কোটি টাকা আমি শুনেছি দুদিনে নাকি খরচ হয়েছে, দুটো ট্রায়ালে 3 কোটি টাকা নাকি খরচ হয়েছে। যদি সত্যি বিচার চাইছেন তাহলে তো সুমমতো মামলা করে সেটাই চাইছে সুপ্রিম কোর্ট, তাহলে ওরা ওটাকে ডিফেন্ড করতে যাচ্ছেন কেন, ডিফেন্ডটা কিসের? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পদক্ষেপে মিথ্যাচার করছে এবং মিথ্যে কথা বলে গ্রামের গরিব মানুষদেরকে ঠকাচ্ছেন, বোকা বানিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। আমরা মামলা চলনকে বারংবার দেখলাম যে এই রাজ্যের যিনি আইনজীবী তিনি সম্পূর্ণভাবে রাজ্যের পুলিশ প্রশাসনকে একদম বাঁচানোর চেষ্টা করছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীঘা চন্দ্রচূড় বারবার প্রশ্ন তুলছে যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে, তার পাশাপাশি যারা হসপিটালে যারা আধিকারিক ছিল তাদের ভূমিকা নিয়ে কি বলবে। দেখুন, ওনাকে তো পয়সা দেওয়াই হয়েছে বাঁচানোর জন্য, উনি যখন পয়সা নিয়েছেন 100 কোটি, তো এতে ওর কাজ তো করতেই হবে।
আমি আবারও সে একই কথা বলছি, যদি ফাঁসি চাই, যদি বিচারই চাই, তাহলে আবার ডিফারেন্ট কিছু, তাহলে সহায়তা করতো যে আমরা কোনো রকম উকিল দাঁড় করাচ্ছি না, সুপ্রিম কোর্ট যে ভালো বুঝবে আমরা তার সেটা আমরা সেই পথেই তদন্তকে নিয়ে যাব বা তদন্তকে নিয়ে যেতে আমরা সাহায্য করব, সেটা না করে যখনই ডিফেন্ড করছে তখনই বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। আমরা ছাবিয়া দেখলাম যে গতকালই তোমাদের স্বাস্থ্য ভবন ঘেরাও যে একদম কর্মসূচিতে, এবং সেখানে দেখলাম যে 26 তারিখ অবধি আপনারা সময় দিয়েছেন পদত্যাগে, এবং 27 তারিখে নবান্ন ঘেরাও যে একদম কর্মসূচি ডাক দিয়েছে, যদি সে বিষয়ে কিছু বলতেন। কারণ কালকে আমরা দৃশ্য দেখলাম যে একদম শেষে কিন্তু একদম অন্যরকম দৃশ্য পুনরাত হয়েছিল কালকে যে কালকে আমরা একটা ট্রেলার দেখিয়েছি পুরো ছবিটা 27 তারিখে হবে। এর মধ্যে যদি কোনো হেলদোল না দেখে এই নির্লজ্জ প্রশাসনের, নির্লজ্জ মুখ্যমন্ত্রীর, নির্লজ্জ দলটার, কালকে একটা নতুন শব্দ আমি শিখে এলাম, সে শব্দটি এতকাল আমরা জানতাম গরু মাফিয়া, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, আজকে একটা নতুন শব্দ কালকে জেনে গেলাম, মেডিকেল মাফিয়া। তো এই ধরনের মেডিকেল মাফিয়াদেরকে বা যত রকম মাফিয়াদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন, এদেরকে উনি আর কত তোল্লা দেবেন এবং কতদিন এদেরকে শ্বাস জল জুগিয়ে যাবে নিজের নিজের সিংহাসন অটুট রাখতে, এইটা দেখার জন্য আমরা 26 তারিখ রাত অবধি সময় দিয়েছি, 27 তারিখ আমরা রাজ্যকে স্তব্ধ করে দেবো, কারণ এটা না হলে ওই মহিলাকে সবক শেখানো যাবে না।